দক্ষিণের অন্যতম জনপদ পটুয়াখালী গেল দেড় দশকে ঢেলে সাজানো হয়েছে পুরো জেলাকেই। নদী আর সাগর পাড়ের এই জেলায় একের পর এক বাস্তবায়ন করা হয়েছে দেশের অন্যতম মেগা প্রকল্প পায়রা গভীর সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সেতু। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ গড়ে তোলা হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। কুয়াকাটা পর্যটনে কয়েক গুণ এগিয়েছে গেল এক দশকে। যোগাযোগ অবকাঠামোতে এসেছে আমূল পরিবর্তন, যার ফলে এই জেলার অর্থনীতি হয়েছে বেশ চাঙ্গা। জেলার সার্বিক উন্নয়নের কারণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে পটুয়াখালী পৌরসভার। গেল পাঁচ বছরে বদলে গেছে প্রাচীন এই নগরের দৃশ্য। নান্দনিক স্থাপনা আর সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণের কারণে এই পৌরসভা দেশের অন্য যে কোনোটির চেয়ে আলাদা রূপ পেয়েছে। বহু গুণে বেড়েছে নাগরিক সুযোগ সুবিধা, যা এরই মধ্যে দৃষ্টি কেড়েছে বিশ্ব মিডিয়ার। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত ২৬ বর্গ কিলোমিটারের পটুয়াখালী পৌরসভার নাগরিক সুবিধা বাড়াতে ১০০ বছরের পরিকল্পনা নিয়ে একের পর এক বাস্তবায়ন করা হয়েছে উন্নয়ন প্রকল্প। এক সময়ের পিছিয়ে পড়া দক্ষিণের এই জনপদ বাংলাদেশের মাঝে যেন এক টুকরো সিঙ্গাপুর। পৌর নগরীতে প্রবেশ করতেই দৃষ্টি কাড়ে দৃষ্টিনন্দন আলোকিত ফোরলেন সড়ক, যা এই নগরের যানজটের মাত্রা কমিয়েছে। অবহেলিত এই শহরের গায়ে লেগেছে আন্তর্জাতিক তকমা। পটুয়াখালী পৌর শহরের ঝাউতলার এই সড়কের ছবিটি ব্যবহার করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রূপান্তরের আশ্চর্য প্রতীক হিসেবে। সিঙ্গাপুরের আদলে এই শহরে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অল্প দিনেই প্রশস্ত সড়ক আর দৃষ্টিনন্দন বাতি এই সড়কে জ্বালিয়ে দিয়ে অনেক জেলা থেকে একে করেছে আলাদা। পরিপাটি মডেল শহর নির্মাণের কারণে এই শহরের নাগরিকেরা ধন্যবাদ জানিয়েছেন নগর কর্তৃপক্ষকে। শহরের অন্যতম পচাদিঘি খনন করে নতুন রূপে সাজানো হয়েছে। সবুজের সমারোহ গড়ে তুলতে রোপণ করা হয়েছে নানা প্রজাতির গাছ, যা শহরের সৌন্দর্য ও বসবাসযোগ্য নগরের জন্য কার্যকর ভূমিকা রাখছে। নগরবাসীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে সড়কটিতে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। পটুয়াখালীর এই ওয়াকওয়েটি এখন এই পটুয়াখালীর নাগরিকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়েছে, কারণ সকালে কিংবা সন্ধ্যায় এখানে এই নগরের অনেক নাগরিক তারা এখানে হাঁটেন এবং এই জায়গাটি নিয়ে সবাই খুবই উৎফুল্ল, কারণ এত চমৎকার করে এই ওয়াকওয়েটি তৈরি করা হয়েছে। একসময় এটি আসলে ভাগাড়ে পরিণত ছিল, সেই জায়গাটিকে উদ্ধার করে সুষ্ঠু একটা পরিকল্পনার মধ্য দিয়ে এই ওয়াকওয়েটি নির্মাণ করা হয়েছে। শহরের জলবদ্ধতা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ নগরবিদদের পরামর্শে গড়ে তোলা হয়েছে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। কয়েকটি প্রকল্পের মাধ্যমে পুরো শহরের ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে, ফলে কমেছে জলবদ্ধতা। এখনও বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাড়ার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কের ড্রেনেজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে আগামীতে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে নগর কর্তৃপক্ষের। নাগরিক নিরাপত্তা নিশ্চিতে পটুয়াখালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা। বর্তমানে ২০০রও বেশি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে পুরো শহরকে। সিসি ক্যামেরা স্থাপনের পর থেকে কমেছে এই নগরের অপরাধ প্রবণতা। নিয়ন্ত্রণের মধ্যে এসেছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ, যার সুফলও ভোগ করতে শুরু করেছে নগরবাসী। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সিসি ক্যামেরা ফুটেজ ব্যবহার করে ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। বিভিন্ন রকম দর্শনীয় স্থান আছে, জায়গা আছে, সেখানে ঘোরাফেরা করি, ঘুরি, সময় পাইলে ঘুরতে, ফ্যামিলির সবাই মানে ঘুরতে যাই, ছুটে যাই। আমার এই দীর্ঘ ৬৬ সন থেকে আমি পটুয়াখালীতে, কিন্তু এত উন্নয়ন আমি আর দেখি নাই। সড়ক
শহরে গড়ে উঠেছে বহুতল দালান কোটা বাহারি কারুকার্য খচিত ঘরবাড়ি। সড়কের মাঝখানে সবুজের সমারোহ দিয়ে পরিবেশ বান্ধবভাবে গড়ে তোলা হয়েছে শহরটিকে। নির্মল বিশুদ্ধ বাতাস ও সবুজে ঢেকে আছে পুরো শহর, যার ফলে কমেছে বায়ু দূষণের মাত্রা। বিনোদন কেন্দ্র একটি নগরকে অনেক বেশি সুন্দর করে, বিশেষ করে তরুণ এবং শিশুদের জন্য এ ধরনের বিনোদন কেন্দ্র সবচেয়ে জরুরি। সেই ক্ষেত্রে পৌরসভার এই একটি দিঘিতে খুব আধুনিক মানের একটি বিনোদন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। সুষ্ঠু পরিকল্পনা যদি থাকে তাহলে যে কোনো নগরকেই নাগরিকদের বসবাস উপযোগী করা যায়, এবং আধুনিকায়ন করলেই নাগরিকরা স্বস্তিতে সেই নগরে বসবাস করতে পারে। পরিচ্ছন্ন পরিপাটি শহরের মহল্লা কিংবা ঘর ছেড়ে বের হলেই দেখা মিলবে প্রশস্ত সড়ক। পৌর শহরের প্রায় প্রতিটি এলাকায় তৈরি হয়েছে নতুন নতুন সড়ক, যেগুলো সংযোগ ঘটিয়েছে মূল সড়কের সাথে। পুরো এই পৌরসভা এলাকায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পশ্চিম কালিকাপুর এলাকায় এ ধরনের সড়ক নির্মাণ করা হচ্ছে। একসময়ের অবহেলিত এই জনপদটি এখন উন্নয়নের ছোঁয়া যেমন লেগেছে, তেমনি এই অঞ্চলের মানুষ যারা নাগরিক তারা স্বস্তি বোধ করছেন, কারণ আগামীতে এই অঞ্চলটি পৌরসভার যে নাগরিক সুবিধা তার সবটুকু পেতে যাচ্ছে। জলবদ্ধতার কারণে যে সকল সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যেত সেই সকল সড়ক টেকসই করতেই ইউনি ব্লকের সড়ক নির্মাণ করা হয়েছে এখানে। পৌর এলাকায় পিছিয়ে পড়া জনপদগুলোতে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পরিবেশ বান্ধব এ ধরনের ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে, যা অন্য কোনো পৌরসভাতে এখনো খুব বেশি শুরু হয়নি। পটুয়াখালী পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডে কুড়িরখাল এলাকার মাদারবুনিয়া ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপনের এমন একটি দৃষ্টিনন্দন আর্থ সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়ন করা এই সেতুটি এখন শহরের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। পটুয়াখালী শহরের সঙ্গে আশপাশের ইউনিয়নগুলোর সংযোগ ঘটাতে কুড়িরখালে এরকম একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, এবং তারপর থেকেই এই আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন সংযুক্ত হয়েছে এই পৌরসভার সঙ্গে। এ ধরনের প্রকল্প আরও 12টি হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন শেষ হলে আগামীতে এই পৌরসভার সঙ্গে আশপাশের নিরবিচ্ছিন্ন একটি সংযোগ তৈরি হবে। পৌর শহরের সাথে আশপাশের ইউনিয়নগুলোর সংযোগ স্থাপন এবং বহালগাছিয়া খালের বাঁধগুলো অপসারণ করে সেসব স্থানে এমন 12টি সেতু স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই খালগুলোতে যদি কানেক্টিভিটি করতে পারি তাহলে শহর কিন্তু অন্য মাত্রায় চলে যাবে। এই শহর কিন্তু বিজি শহর হয়ে যাচ্ছে। আপনি আর 20 বছর পরে চিটাগাংয়ের মতো ডেন্সিটি থাকবে এখানে, তাই সেই ডেন্সিটিকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করতেছি, যাতে এই শহরে অনেক বেশি লোকের বসবাস থাকলেও কিন্তু যেন মানে যে গায়ে গায়ে না লাগে। এটা কিন্তু এমনিতেই হয় না, এটা পরিকল্পনা করে করতে হয়েছে। আর আমাদের যে কোনো কাজ, এই পুকুর লেক ধরে আপনি 3D দেখবেন একটা সুন্দর ডিজাইন করা হয়েছে, সম্পূর্ণ কাজগুলি আসলে মাস্টার প্ল্যান করে করা। এই নগরে নেই কল কারখানার ধোয়া, নদী বা লেক দূষিত হয়নি বর্জ্যে। নগর জুড়ে সবুজ আর বাহারি ফুলের সুবাসিত বায়ু দিয়েছে পরিবেশ বান্ধব শহরের স্বীকৃতি। আধুনিক সব নাগরিক সুবিধা বাড়াতে পারলে আগামীতে এটি হবে দেশের মডেল পৌরসভা।